ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি পরেশনাথ হাজরা, সাধারণ সম্পাদক হাজী হাসানুল্লাহ লস্কর, কোষাধ্যক্ষ বিকাশ কুমার বাগসহ সংগঠনের অন্যান্য পদাধিকারিক ব্যক্তিগণ। এই সাংবাদিক বৈঠকে রাজ্য সম্পাদক হাজী হাসান সাহেব বলেন, আগামী ইংরেজি পয়লা জানুয়ারি 2024 তারিখ থেকে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের জন্য সারা ভারতবর্ষব্যাপী সমস্ত রেশন দোকান বন্ধ রাখার ঘোষণা করেছে। তাতে আমাদের সংগঠনের 18,765 জন রেশন ডিলার ধর্মঘটে সামিল হচ্ছে না। হাজী হাসান সাহেব আরও বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বাংলার রেশন দোকানদারদের বিভিন্ন সার্বিক সমস্যা এবং মৌলিক দাবি নিয়ে আলোচনা করে মেটানো হয়। রাজ্য কমিটির কার্যকরী সভাপতি পরেশনাথ হাজরা বলেন, বাংলার মানুষের স্বার্থে গ্রাহকের পরিষেবা পয়লা জানুয়ারি 2024 গ্রামীণ এলাকার সমস্ত রেশন দোকান খোলা থাকবে এবং নির্দিষ্ট দিনে ও সময়ে রেশন গ্রাহক তাদের বরাদ্দকৃত খাদ্যদ্রব্য পাবে। সাধারণ সম্পাদক আরও বলেন, বাংলার গণবণ্টন ব্যবস্থাকে বানচাল করতে কিছু ব্যক্তি নিজেদের বিশেষ স্বার্থ চরিতার্থ করতে রেশন ব্যবস্থা নিয়ে অস্থিরতা করার প্রয়াসের উদ্যোগ নিয়েছেন। কার্যকরী সভাপতি পরেশনাথ হাজরা আরও জানান, গত 24 নভেম্বর খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে সংগঠনের বিভিন্ন মৌলিক ও সমস্যার দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করে আলোচনা করা হয়েছে, যাতে রেশন দোকানদারদের মৌলিক ও বিভিন্ন সমস্যার সমাধান হয়। আমাদের কোনো এখানে যে দাবি রেখেছে আমাদেরকে, সেই দাবির সঙ্গে আমাদের এখানে সেই দাবিটা আমরা এখানে পাই, তার জন্য আমরা এই সরকারের এই মানুষকে ব্যাঘাত ঘটিয়ে আমরা এই আন্দোলনে সামিল হচ্ছি। আমাদের যে দাবি আছে আমরা সেই দাবিটা দিয়েছি, আমরা ওই সংগঠনের সাথে যুক্ত, আমাদের সংগঠন আলাদা, আমরা সেই হিসেবে আমাদের যে দাবি আছে আমরা রাজ্য সরকার হিসেবে আমরা দিয়েছি। সারা ভারতবর্ষের ডিলারদের সেটা নেই। আমাদের এখানে 2 লক্ষ টাকা ডিলার মারা গেলে, যে কোনো ডিলার মারা গেলে বয়সের কারণে হোক বা কোনো অসুস্থ কারণে হোক মারা গেলে, সে 2 লক্ষ টাকা এখানে রাজ্য সরকার থেকে তার অনুদান দেয় দিকে, কিন্তু সারা ভারতবর্ষে এটা নেই সেই। এবং হ্যান্ডেলিং লস একমাত্র পশ্চিমবাংলায় রাজ্য সরকার আমাদেরকে রেশন দোকানে যে হ্যান্ডেলিং লস, তার আমাদের 1 কেজি দাবি আছে কিন্তু আমাদের এখানে 200% চালু করেছে, সেটা ভারতবর্ষে কোনো রাজ্যে এটা নেই, একমাত্র আমাদের রাজ্যে এটা আছে। আমরা বিভিন্ন পত্রপত্রের মাধ্যমে জানতে পারলাম যে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকে আগামী 1 জানুয়ারি 2024 থেকে অনির্দিষ্টকালীন সারা ভারতবর্ষব্যাপী রেশন দোকান বন্ধ রাখার ঘোষণা করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে উক্ত সংগঠনে সারা বাংলার সর্বোচ্চ সদস্য ও সদস্য সংখ্যা হল 2,000। বর্তমানে গ্রামীণ বাংলার গ্রামীণ এলাকার উক্ত রেশন ডিলার 18,765 জন আছে, রেশন দোকানদার, তাদের একমাত্র সংগঠন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন। উক্ত সংগঠনের অন্তর্ভুক্ত সদস্য সদস্যতা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের নাম সংগঠন দ্বারা পরিচালিত না হওয়ার কারণে উক্ত ধর্মঘটে আমরা সামিল হচ্ছি না। বাংলার মানুষের স্বার্থে গ্রাহক পরিষেবা বজায় রেখে 1 জানুয়ারি 2024 গ্রামীণ এলাকার সমস্ত রেশন দোকান যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিনে ও সময়ে রেশন দোকান খোলা রাখার এবং বরাদ্দকৃত দ্রব্য সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সংগঠনের সাথে সরকারের উচ্চ পর্যায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বাংলার রেশন দোকানদারদের বিভিন্ন সার্বিক সমস্যা এবং মৌলিক দাবি দাবা নিয়ে আলোচনা হয়েছে।